গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা তো আছি বেশ ভালোই। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব্রুয়ারি, আর বারটা হচ্ছে সানডে। আশা করি তোমরা আজকের দিনটা খুব ভালো কাটাবে, এনজয় করবে, যদিও ভিডিওটা ভ্যালেন্টাইন্স ডের পরের দিন তোমরা দেখছো। আর এখন বাজে হচ্ছে প্রায় 11:45 মতো, তো সেই জন্য গুড মর্নিং বললাম। সকাল থেকে টুকটাক কাজ একদম সম্পূর্ণ কিছু মানে হয়ে গেছে, বাসি কাজ যদিও আমি আজকে করতে পারিনি, মাই করেছে, শরীরটা মানে বেশ ভালো আছি, বলেছি ঠিক আছে, কিন্তু ব্যথাটা এখনও কমেনি, কোমরের ব্যথা। তো বারবার অসুখের কথা বলতেও লজ্জা লাগে, ভালো লাগে না, তো সেই কারণে বলতে না চেয়েও বলতে লাগে। তো যাই হোক, কাজ বাজ সব শেষ, একদম স্নান করে পুজো দেওয়া শেষ। আর আমাদের ঘরে বর্তমান আমি আর কল্লোল আছি যে সেটা না, ওই ঘরে আমার ভাগ্নি, ভাগ্নি জামাই, ভাগ্না সবাইকে খেতে দিয়েছি, কালকে তো ওরা আসতে পারেনি, তো আজকে আসলো। সেই আমি কালকের থেকে ফোন করতে করতে কখন আসবি কখন আসবি করতে করতে কালকে একদম আসলোই না, আর আজকে আসলো সকালবেলাতেই। তো যাই হোক, মনটা খুশি লাগছে, কালকে মানে সবাই আসলেও একটু অসমাপ্ত রয়ে যাচ্ছিল, মনে হচ্ছিলো না কেউ আসেনি, মানে কেউ একজন আসেনি এরকম, কারণ সবাইকে নিমন্ত্রণ করার পরে যদি কেউ একজন দুজন না আসে তাহলে কিন্তু এটা স্বাভাবিকভাবে মনটা খারাপ হয়ে যায় যে ও আসলো না। তো যাই হোক, আজকে এসছে এবং সকালবেলায় যখন শুনে মানে ফোন করেছে ও যে আজকে আসবেই, তো তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর সমস্ত কিছু গরম করে নিয়েছি, সমস্ত কিছু ফ্রিজে তুলে রেখেছিলাম, মাংস, ডাল, তারপরে বাঁধাকপির ঘন্ট আর চিপস তো ইয়েতে ছিল, চিপসটা কোনো ইয়ে হয়নি, তো সেই সবগুলো গরম করলাম তরকারি টরকারি, আর ভাতটা তো রান্না করলাম, দিয়ে এখন খেতে দিয়েছি ওদেরকে। তো চলো একটু দেখে নাও, এই যে খাচ্ছে ওরা, আর এই যে ভাগ্না। ওকে নিচে দেওয়ার কারণ হচ্ছে আমাদের টুলের সংকট, তারপর ওই চেয়ারটা আনা হয়েছে, যদিও তারও কোনো ব্যাপার নেই, ও তো বাড়িরই ছেলে, আর জামাই হচ্ছে এই বাড়ির জামাই, বুঝতেই পারছো জামাইদের একটু সম্মানটা অন্যরকমই হয়। কেন করলো, তুমি আমাদের বাড়িতে যে যাও যখন তখন তোমার সম্মানটা কেমন হয়, তখন আমার দাদা নিচে বসে খেলো তো কোনো প্রবলেম নাই, ঠিক না? ও আচ্ছা, কেয়ার প্লে করতো। তো এই দেখো সোনালীকে আজকে পুরো অন্য লুকে দেখা যাচ্ছে, কি দারুণ দেখাচ্ছে। আমি তো ঘুরতে যাবো রাজপাটে ভ্যালেন্টাইন্স ডে। ওই দেখো, তোমরা ঘুরতে যাও এক্ষুনি, ভ্যালেন্টাইন্স ডে মানেই হচ্ছে ভালোবাসা দিবসে আনন্দ ফুর্তি করা। স্পেশালি লেগ পিসটা রেখেছি, কালকেও একটা লেগ মানে একটা মুরগি তো দুটোই লেগ পিস থাকে, একটা লেগ পিস দিয়েছিলাম কালকে ওই যে আমার জায়ের বোন জামাই, ও তো জামাই, আর আরেকটা ওকে এই জামাইকে। আর মা এক্ষুনি স্নান করে আসলো, স্নান করে এসে এখন মানে ফ্রেশ হবে, ভাও সরি ফ্রেশ হবে বলে ক্রিম টিম মাখবে আর কি, তারপরে আমরা তিনজন আর কি খেয়ে নেবো, আমি, কল্লোল আর মা, আর অবন্তিকা, তারপরে আমার যা দেওর কেউ বাড়িতে নেই, কালকেই ওরা গেছিলো, গেছে হচ্ছে আমার যার বাবার বাড়িতে, সেই কারণে আজকে বাড়িতে বাড়ি পুরো ফাঁকা, ওরা আসার কারণে এখন মানে ভালো লাগছে আর কি। মিনি হচ্ছে সাগরের প্রিয় বন্ধু, তাই না সাগর? আয় ভগবান, থাপ্পড় মারল। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা তো বাড়ি চলে গেছে, নীল আর মানে সোনালি, আর এখন দেখো সোনার মনা কি খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, ওদেরকে আমি বিছানার উপরে তুলেছি আজকে, মানে এমনিতে ছাড়া হয় না বিড়ালের ভয়ে, অনেক বিড়াল আছে আমাদের ঘরে, মিনি ছাড়াও আরও অনেক বিড়াল আছে, তো ওগুলো যদি ক্ষতি করে দেয় সেই কারণে আর ওদেরকে ছাড়া হয় না, তো বিছানার উপরে আজকে বিছানার চাদরটা আমি চেঞ্জ করব, তো সেই কারণে ভাবলাম বিছানার উপরেই বিস্কুটটা খাওয়াই। তো ওই দেখো বিস্কুট খাচ্ছে কি সুন্দর করে হাতের থেকে নিয়ে, কি দারুণ লাগে দেখো, তো আমরা রেডি হয়ে গেছি, যে আমি এই কুর্তিটা পরেছি যদি এক হাতে দেখাতে পারছি না, আর কল্লোলও রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি একটু ঘুরতে, আজকে ভ্যালেন্টাইন্স ডে তো সেই কারণে অল্প একটু ঘুরতে যাচ্ছি, কোথায় যাবো দেখি, কোথায় যাবো যেদিকে দুই চোখ যায়, হ্যাঁ যেদিকে দুই চোখ যায় সেদিক যাচ্ছি, আর মানে দুজনেই যাচ্ছি, বাড়িতে আর তো কেউ নেই, ওরা তো এখনো আসেনি, মা বলছে যাবে না, তো সেক্ষেত্রে দুজনেই যাবো আর কি, মানে তোমাদেরকে একটু তো মানে আমরা যাবো, আমরা যেহেতু যাচ্ছি তো তোমাদেরকেও তো নিশ্চয়ই দেখাবোই যে কোথায় যাচ্ছি, মেনলি তোমাদের জন্যই যাওয়া, তোমরা না হয়তো প্রত্যেক সময় মন খারাপ করো যে একটু ফাংশন টাংশন একটু ঘুরতে পারো একটু যেতে পারো, তো সেই কারণে ভাবলাম না তোমাদের মনটা রক্ষা করার জন্য হলেও আমাদের একটু ঘোরা উচিত, তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে আবার। সকাল থেকে যাওয়ার কথা মানে কি যাবো 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 করতে করতে এখন সেখানে রেডি হলাম, তার মধ্যে ভেবেছিলাম বাড়ির সবাই মিলে যাব, তো এই আগে যাও কেন,
তো আমার ননদ বলে যা দেওয়ার একটা কেউ বাড়িতে নেই, ওদের জন্য বলেছিলাম যে সবাই মিলে ঘুরতে যাব। তো ওরা গেছে বাবার বাড়ি, আর ওই নীল আর সোনালি মানে আমার মেয়ে ভাগ্নি আর জামাই ওরা তো তখনই গেছে খেয়ে দে, ওরাও যাবে কোথাও না কোথাও ঘুরতে। তো যতই হোক মামা মামি শ্বশুর শাশুড়ি আমরা, সে কারণে হয়তো আমাদের সাথে যায়নি, ওরা একা একাই গেছে। তো চলো যাওয়া যাক, এখানে কথা বললে আমার কথা শুনবে না, কারণ বাজারে অলরেডি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূরে না, যেটা হচ্ছে রাস্তা আমাদের বাড়ির সামনেই। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা অলরেডি দিনহাটা পৌঁছে গেছি এবং দিনহাটা থেকে গোসানিমারির গাড়িতে উঠেছিলাম, কারণ এই জায়গাটায় আসবো বলে। আর গোসানিমারির যে গোসানিমারির রাস্তাটা দিয়েই মানে অর্ধেক রাস্তাতে নাই আসতে এটা নাম মানে এই জায়গায় নামতে লাগে, তো এটাকে বলে হচ্ছে গড়। এটা মাসান পাহাড়, ঠিক আছে? কোনটা? এই জায়গায় কোথাও একটা মন্দির, এই জায়গায় মন্দির আছে, মানে এখানে একটা মেলা হয়, এখানে প্রতি বছর মেলা হয়ে থাকে। আর ওদিকে দেখো, মাটির তৈরি, নিজেরা তৈরি করেছে, নিজেরা বলতে মানে রাজ লোক দিয়ে আর কি, সেটাই মানে মানুষ তৈরি করেছে, এটা না বলে নিজেরা তৈরি করেছে বলে দিয়েছি। তো যাই, কোনো ব্যাপার না, তোমরা বুঝে নিবে। তো এখানে অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, প্লাস এখানে পিকনিক করে, প্লাস এখানে মেলা হয়। তো এই বছর মেলা হয়নি, কারণ হয়নি মেলার সময় আমরা এসেছিলাম এখানে, যে ভেবেছিলাম এখানে মেলা হবে, মানে ঠিক এই জায়গায় এসে আসেনি। আমাদের এক রিলেটিভসের বাড়িতে যাচ্ছিলাম, তো তারপরে শুনি যে এখানে মেলা হয়নি, হওয়ার কথা ছিল মেলা, তো যাই হোক হয়নি। তো এই জায়গাটাতে আসতে পেরে আমার এত ভালো লাগছে, আর এরকম জায়গা আমার ভীষণই ভালো লাগে। ওই দেখো সূর্য একটু পরে অস্ত যাবে, কই রে সূর্য, ওই যে দেখো সূর্য একটু পরে অস্ত যাবে। আর আমরা কোথাও ঘুরতে আসলে মানে সকালবেলা যে বেরোবো সেটা আমাদের দ্বারা হয়নি, হয় না, হয়নি বলছি। আর তাছাড়া হয় না বলতে কি, আজকে তো আমাদের বাড়িতে মানে দেখলেই সকালবেলা সোনালির জামাই আসলো, ওদের জন্য কালকের থেকে অপেক্ষা করেছিলাম যে কখন আসবে নিমন্ত্রণ খেতে। তো কল্লোলকে জিজ্ঞেস করেছিলাম চুল ছেড়ে যাওয়া যাবে কিনা, ও বলে কি না, আমি বলে যে চুল যে ছাড়া বান্ধা আছে না মানে পিছনে ক্লিপ দেওয়া। তো এটা আমাদের কাছে মানে আমার কাছে মনে হয় কি এটা পাহাড়, অল্প একটু যদি দেখি যে এটা একটু উঁচু জায়গা তাহলে আমার কাছে এটা পাহাড় মনে হয়। আর কোমর ব্যথা নিয়ে এখন এটার মধ্যে দিয়ে উঠবো, মানে শখ কিন্তু কম নেই, যতই শরীরে অসুখ থাকুক শখ কিন্তু কম নেই। এটা তোমার লেজ, দাঁড়া দেখাচ্ছি তোমার, এই যে দেখো এটা হচ্ছে কল্লো লেজ, এটা আমার ব্যাগ ব্যাগের একটা লেজ বেরিয়ে আছে। তো চলো পাহাড়ে উঠা যাক, সেই খাড়া না, আমার বাবাকে নিয়ে আসা লাগতো এখানে। ওয়াও, ওই পাশ দিয়ে যাবা? না না, জঙ্গল দিয়ে যাওয়া ঠিক হবে না। ভীষণই ভালো লাগছে, ভীষণই। তো তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো, এখানে আসোনি, তাদেরকে বলছি এখানে এসে একবার ঘুরে যেতে পারো। অনেকেই ফ্যামিলি নিয়েও ঘুরতে আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসে, আমরা যেমন হাজবেন্ড ওয়াইফ এসেছি। উঠতে উঠতেই তো কোমর ব্যথা হয়ে গেল। চলো দেখো আমরা কত উঁচুতে আছি আর কত নিচে। ওই দেখো ওটা হচ্ছে মেইন রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা আসলাম বাড়ি থেকে। আর এখানে বসার টসার জায়গা করে দিতে মানুষ ঘুরতে আসে। এই দেখো বসার জায়গা সরকার থেকে করে দিয়ে গেছে, তবে বেশি মানে এনজয় করো, মস্তি করো, মানে পাবলিকের জন্য করে দিয়েছে, তবে বেশি সন্ধ্যা করা যাবে না, ভয় লাগছে। কিসের ভয়? গভীর জঙ্গল, ওই জঙ্গল জঙ্গলই তো কইটা না, তবে আমার কাছে গড় তো জঙ্গল না, কয়েকটা গাছ তো থাকে। তোমরা কমেন্ট বক্সে বলবে যে তোমরা আশেপাশে, তোমাদের আশেপাশে এরকম গড় আছে কিনা। না ওদের কারো ওখানে নাই তো, নাই না, কান্তেশ্বর রাজার
এটা গড় আর কি আমি জানি না রাজ্যটা ঘেরা শান্তেশ্বর আছে এরকম উঁচু উঁচু টিলা দিয়ে লেসটা কিন্তু ভালো লাগছে পিছন থেকে দুইটা লেস তোমার একটা লাল একটা নীল ভীষণই ভালো লাগছে ঘুরতে এসে তো আজকে দিনে যে এই জায়গায় আসতে পাবো সেটা তো জানা ছিল না তবে একটা সামনে গরু আছে আমার তো গরু ভীষণই ভয় লাগে কল্লোল তো দাঁড়াও না ভয় লাগে যেই কি নদী নাম কি নাম তো আমি জানি না এই নদীর নাম তো আমি জানি না ধরো হাত ধরো হাত ধরো আমার হাত ধরো হ্যাঁ হ্যাঁ যাও তুমি যাও সাবধানে যাও রাস্তা নাই পেশে বেরোয়ার আছে আছে ওই দেখো এটা হচ্ছে মাছ মারার কোনো একটা কিছু মানে ওটা দিয়ে মাছ মারতো এক সময় এখন মনে হয় মারে না পড়ছে পড়ছে কার বড়াই খাইলো আইলো মাইলো কার বড়াই খাইলো এই যে এই যে এই যে একটা পড়ছে এটা এখন বললো এই যে বড় কানাকাড়ি লাগছে ধোয়ার কোনো সুন নেই মোটো আর খাবা কেমন টেস্ট আমাকে একটু দাও খাও খাও তোমার দিন চলো যে বড়াই খাওয়া যায় চলো চলো হচ্ছে আন্না দেখি দুইজনের জন্য দুটো
শিমুল ফুল না কি ফুল এগুলো কত পাখি গাছটায় খুবই এনজয় করলাম এই জায়গাটাতে এসে এত সুন্দর জায়গা যে আমাদের কোচবিহারে আছে সেটা তো আমার জানাই ছিল না আর আজকে অনেক দিন পর এইভাবে দুজনে ঘুরতে বেরোলাম মানে দারুণ জাস্ট দারুণ লাগছে মনের মতো করে আজকে 14 ফেব্রুয়ারিটা সার্থক হলো সিরিয়াসলি এখনো কিছু হয় নাই আরো ঘুরামো তোমার এটা আবার কোন ভাষা বাংলাদেশি ভাষা আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র বুক তো ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটা তো মানুষের খেত বাড়ি দিয়ে যাইতাছ এটা খেত না গো এটা কি বানি কৃষি গাছ কৃষি কৃষি গাছ আমি জানি না সত্যি চিনিও না কৃষি গাছ এখন গড়ের ভিতর দিয়ে যাওয়া লাগবে গড়টাই পর্যন্তই শেষ কিন্তু গড়ের ওই পাশ দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই হ্যাঁ কাটা আছে ও আচ্ছা মাঝখানে আবার কাটা আছে গড় কাটা আর এখানে হচ্ছে নদী এই দেখো এখানেও নদী ওই পাশে নদী গড় ছাড়া আর কোনো বুদ্ধি নেই এই পাশ থেকে বেরোয়ার মতো তো সূর্যাস্ত তো চল মানে সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি এখন যতটুকু বেলা আছে সেই বেলার মধ্যে আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে যেতে লাগবে আর প্রচন্ড গরম লাগছে এখন আর ঠান্ডার দিন নাই ঘামছি পুরো এটা বাঁশবাগান যাও গরম লাগছে হচ্ছে গড় গড়ের নিচে নিচে দাঁড়ায় দাদা তোর বাড়ি কোন জায়গায় তো হ্যাঁ এখানেই নদীর উপরে মাছ মারার দেখি কি বলে তো টং টং তো গড় থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি মানে এখন চলে এসেছি একদম মেইন রাস্তার কাছে ওই যে মেইন রাস্তা আর এই যে আমরা এখন চলে যাব দিনহাটা দিনহাটা থেকে তারপরে যাব বাড়ি তো বাড়ি গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে এর মধ্যে আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে না কথা হলে হতেও পারে হতেও পারে মানে সিউরিটি নেই একটু পরে রাত হবে তো সেই কারণে দেখা যাক দিনহাটা গিয়ে যদি কথা বলতে পাই তো নিশ্চয়ই কথা বলবো আর যদি কথা বলতে না পাই তো বাড়ি গিয়ে একদম তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো আমরা আসছি এটা হচ্ছে মাসানপাট মন্দির মানে রাস্তায় উঠার পরে দেখি যে এই মন্দির এখানে তো সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ঠাকুরকে একটু দেখে নেবে তোমরাও তো চলো যাওয়া যাক দেখা যাক এইমাত্র আমরা বাড়ি ফিরলাম আর প্রচুর ঘোরাঘুরি হলো আর টায়ার্ডও লাগছে তবে ভ্যালেন্টাইন্স ডেটা 12টার আগ পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডে তো বাইরে যেরকমই ঘোরাফেরা করি না কেন আমরা প্রত্যেক বছরই মানে কিছু না কিছু গিফট করে থাকি দুজনকে দুজন এইবারও করব তো সেই জন্য ভাবলাম গত তারিখে তো তোমরা ছিলে না মানে ইউটিউব ছিল না তোমরা তো ছিলেই ছিল ইউটিউব মানে ইউটিউব ছিল মানে আমার ছিল না আর কি ইউটিউব চ্যানেল মানে একটা বলতে গিয়ে আরেকটা বলে দিচ্ছি তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আর মানে আমি চাই যে আমি যেটাই করি আমি যে তুমি ফ্যামিলি মানে ইউটিউব ফ্যামিলিতে সমস্ত কিছু শেয়ার করছি তো এটা কেন শেয়ার করবো না যে আমি কি গিফট করছি আর ও আমাকে কি গিফট করছে তো সেই ক্ষেত্রে ক্যামেরাটা অন রেখে অন স্ক্রিনে
দুজনকে দুজন একটু উইশ টুইশ করব আগে তুমি দাও আমার উফ বুকটা ধরপড় ধরপড় করছে তো একটু উইশ টুইশ করব উইশ তো না মানে কি বলে প্রপোজ নাকি না ভালোবাসা আদান প্রদান ও আচ্ছা ভালোবাসা আদান প্রদান তো চলো হয়ে যাক আমি ওর জন্য একটা গোলাপ এনেছি আর গোলাপের সঙ্গে রঙিন কাগজে মুড়ি আনতে ভুলে গেছি আমি সাদা কাগজের সঙ্গে মুড়ি আনছি রঙিন কাগজের কতগুলো দিন গেছে আর কি নিব আমি তো দেখি একটু মানে গোলাপ দিলা নিজেকে বাদশা বাদশা ফিল হচ্ছে বাদশা আমি কিং আমি একটু সঙ্গী চলো মানে এরকম করে একটা হাতে পায়রা নিয়ে আজ গোলাপের পাপড়িটা তুমি দেখো হাতে পায়রা আছে মনে করো আমি বারান্দায় হাঁটছি হ্যাঁ আমি মহারাজ আমি পায়রা কিং আমি বাদশা তোমার তাহলে এই যে আমি তোমার জন্য আনছি একটা কথা যেটা না বললেই নয় এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল যে আমরা রামকৃষ্ণ ঠাকুরের মন্ত্র নিতে চাই তো ওখানে একজন দাদা কি দিদি জানি না ঠিক নামটা মনে পড়তেছে না তবে একজন কমেন্ট করছিল যে বিশেষ মানে কোভিড কোভিডের কারণে মানে বন্ধ আছে মানে দীক্ষা দেওয়াটা বন্ধ আছে তো সেই জন্য সেই দাদা বা দাদা কি দাদাই হবে সম্ভবত যে কোনো একজন দাদা কি দিদি কমেন্ট করছিল যে এটা কি কমেন্ট করছিল যে মানে কোভিডের জন্য বন্ধ আছে দীক্ষা নেওয়া তো তোমরা সারদা মায়ের আর রামকৃষ্ণ ঠাকুরের ছবি ঘরে রাখতে পারো তো সেই জন্য মোর জন্য এখানে সবও তো ঠাকুরের ভক্ত এই জন্য সব ঠাকুরের খুলে দেখো এটার জন্য তোমাকে সত্যি মানে আমার খুব মানে কি বলবো যে একটা বড় প্রণাম থ্যাংক ইউ কি বলবো আর আমি তো ভীষণই খুশি হলাম কারণ ঠাকুরের ছবি আমার ভীষণই ভালো লাগে তার মধ্যে রামকৃষ্ণ ঠাকুর সারদা মা এই জন্যই তুমি মানে বাড়ি আসে আমাকে পাঠিয়ে দিয়ে তুমি আবার বাজারে গেছো আমি তো অবশ্য এগুলো আগেই জোগাড় করে রেখেছি কারণ আমি জানি মানে অন্য আরেকজনকে দিয়ে আনিয়েছি এই দেখো গণেশ ঠাকুরের ছবি রামকৃষ্ণ ঠাকুর সারদা মা শুধু মায়ের ছবি অসংখ্য ধন্যবাদ তোমাকে সত্যি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে এতটা খুশি হয়েছি যে ঠাকুরের ছবি আমাকে এই প্রথমবার কেউ ভ্যালেন্টাইন ডে তে গিফট করেছে ধন্যবাদ প্রাপ্ত ওই দাদাটা যে কমেন্ট করছিল আর কি আমার চোখটা খুলে দিয়েছে তাছাড়া এমনিতেও মানে আমরা ভেবেছিলাম যে দীক্ষা নেওয়ার পরে নিব তো যাই হোক দীক্ষা নেওয়া হচ্ছে না তাতে কি ছবি রাখতে তোর কোনো অসুবিধা নেই তো সত্যি আমি আজকে খুব খুব মানে খুবই খুশি মানে কি বলবো আর মানে অসম্ভব খুশি তোমার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট আছে আসনের উপরে রাখলাম না তো আমি তোমার জন্য এই সানগ্লাসটা এনেছি তুমি এটা পরবে যখনই পরে দেখাই মেনু কালা চশমা মেনু কালা মানে ওর সান এক মিনিট ওর সানগ্লাস খুবই পছন্দ সেই কারণে সানগ্লাস
শোনো শোনো শোনো, আজকের মতো তাহলে আমার ব্লগটা এখানে শেষ করছি। শেষবারের মতো তোমাদেরকে আবারও জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আশা করি তোমাদের এই দিনটা ভালো কেটেছে, সুন্দরভাবে কেটেছে। আর ভালোবাসা দিবস যে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ সেটা না, পুরো পরিবার, পুরো দেশ, মানে মানুষ মাত্রই প্রাণ, মানে মানুষ বলতে কি মানুষ, মানে ভালোবাসা দিবসে বুঝতে, মানে যাকেই তুমি ভালোবাসো না কেন, ভালোবাসা দিবসে এটাই হচ্ছে মেন। আমার কাছে সেটাই মনে হয় নাকি, সবাইকে নিয়ে এনজয় করা, সবাইকে নিয়ে ভালো থাকা। আর ভালোবাসা দিবস, হ্যাঁ ভালোবাসা দিবস যে শুধু আজকেই সেটা না, প্রত্যেক দিনই যেন ভালোবাসা দিবস, আর ভালোবাসা সবাইকে ছড়িয়ে দাও। হ্যাঁ সেটা যেন প্রত্যেক দিন হয়ে যায়, মানে প্রত্যেকটা দিনে যেন ভালোবাসা দিবস হয়ে ওঠে প্রত্যেকের জীবনে, এটাই আশা রেখে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো সবাই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে শেয়ার করো, আর লাইক তো করোই জানি, আর কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবে। তো আজকের মধ্যে এখানে গুড নাইট, টাটা।